নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের একটা মডেল সেট নিয়ে আলোচনা করছি। আমি মনে করি এরকম টাইপেরই প্রশ্ন তোমরা হুবাহু হু কমন পাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। সমাজবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, সমাজবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো আমরা তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, এশিয়াটিক সোসাইটির সভাপতি এইচ টি কোলব্রুক, তো দেখো 14 দাগের অ্যান্সার হবে ব্যক্তির অধিকার ও স্বার্থের প্রাধান্য, 15 দাগের অ্যান্সার হবে অর্থনৈতিক উদারীকরণ, 16 দাগের অ্যান্সার হবে 1793, 17 দাগের অ্যান্সার হবে মহাত্মা গান্ধী, 18 দাগের অ্যান্সার হবে সেই অ্যান্সার নগরায়ণ। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। তো দেখো সময় তো নেই, পারলে স্ক্রিনশট মেরে একবার রিডিং পড়ে যেও, ঠিক আছে? দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো ভালো করে প্রিপারেশন নেবে। এইগুলি খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান অর্থাৎ সোশিওলজি পরীক্ষার ক্ষেত্রে। দেখে নাও তোমরা, 24 দাগের অ্যান্সার হবে মোহাম্মদ আলী জিন্না, অথবা দি অ্যান্সার হবে 24-এর 2009 সাল। দেখে নাও তোমরা প্রত্যেকটা বড় প্রশ্ন, কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো তোমরা এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে নিয়ে যাবে। ভারতের বড় প্রশ্ন, ভারতের সমাজতত্ত্ব পঠন পাঠনের কাজ শুরু হয় কখন, সমাজতত্ত্ব পাঠের পেশাদারীকরণ বিষয়টি লেখো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো পড়ে যাবে। স্বামী বিবেকানন্দ, সংস্কৃতায়ন, প্রযুক্তিবিদ্যার উন্নয়নের কারণগুলি, গণমাধ্যমের গুরুত্ব, আপেক্ষিক আন্দোলন, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের সোশিওলজি পরীক্ষার ক্ষেত্রে।